শারদোৎসবে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মীদের ছুটি বাতিল। বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ কর্মীদের অসাধারণ কাজের পুরস্কার স্বরূপ বাড়তি অনুদান ঘোষণা। এবার শারদোৎসবে কেবলমাত্র রাজ্যের ক্ষেত্রে সর্বাধিক 390 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন পড়বে বলে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যে সাম্প্রতিক বন্যায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে তা বলাই বাহুল্য, তবে পরবর্তীতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যে অসাধারণ কাজ করছে এর পুরস্কার স্বরূপ দপ্তর বিদ্যুৎ দপ্তরের সমস্ত কর্মীদের পুজোর আগে পুজোর অনুদান ব্যতীত অতিরিক্ত বাড়তি অনুদান দেওয়ার ঘোষণা দিল। সোমবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া বিশেষ করে এই বন্যার সময় তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকে আমরা সবচেয়ে বেশি 1700 তাদের ইয়ে অনুযায়ী ডিজিএম এজিএম এরকম অনুযায়ী এবং চৌকিদার পর্যন্ত নাইট গার্ড পর্যন্ত 400 টাকা এই এদেরকে 4294 জনকে দেওয়া হয়েছে। অলরেডি আগামীকাল তাদের অ্যাকাউন্টে আজকে রাত্রেই ঢুকে যাবে, কালকে 1 তারিখ তাদেরকে আমরা তাদের নর্মাল বেতনের থেকে আলাদা করে দিয়ে দিচ্ছে এবং 4294 জন, এই জন্য ব্যয় হবে 25,52,200 টাকা। এছাড়া বিদ্যুৎ দপ্তরের 554 জন হেল্পারকে লাইনম্যান হিসেবে পদোন্নতি দেওয়া হবে বলেও বিদ্যুৎ মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। যে হেল্পারদের তাদের পদোন্নতি অনেকদিন ধরে আটকে ছিল, এবার আমরা সেটাও ক্লিয়ার করে দিয়েছি। 574 জন হেল্পারকে আমরা এই 2-1 দিনের মধ্যে লাইনম্যান পদে উন্নীত দেওয়ার প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এটা হয়ে যাবে এবং 574 জন এরা প্রমোশন পাবে। তারা যারা হেল্পার টু, যারা হেল্পার, যারা সিনিয়র হেল্পার, তারা জুনিয়র লাইনম্যান হয়ে যাবে, প্রমোশন পেয়ে জুনিয়র লাইনম্যান সব, এবং তাদের গড়ে বেতন 1100 টাকা কমপক্ষে এবং সর্বোচ্চ যারা পূরণ কর্মী 4300 টাকা পর্যন্ত বেতন পায়। এছাড়া শারদোৎসবকালে রাজ্যে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকার ব্যাপারে আশ্বস্ত করলেন বিদ্যুৎ মন্ত্রী। এর প্রস্তুতি স্বরূপ 95% কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজ কয়েকদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং পূজোর সময় বিদ্যুৎ পরিষেবার সাথে যুক্ত সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এবং পূজোর সময় যত বিদ্যুৎ সাব ডিভিশন আছে এবং 24 ঘন্টা লাগাতার পরিষেবা বজায় রাখবে, এটা আমি আশ্বস্ত করছি, এবং সেরকম কর্মীদের শিফটিং ডিউটিও ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ভোগের সময় সকল বিদ্যুৎ পরিষেবাতে যুক্ত যত কর্মী আছে সবাই ছুটি বাতিল, সেই আধিকারিক হোক প্রকৌশলী হোক সব ছুটি বাতিল করা। একই সাথে পূজোর সময় রাজ্যের আবহাওয়া কেমন থাকবে এর আগাম পূর্বাভাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ওয়েদার ফোরকাস্ট পঞ্চমী এখন বলছি এটা চেঞ্জ হতে পারে, পঞ্চমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, ষষ্ঠী দিন রোদ মেঘলা দুটোই দেখা যাচ্ছে, সপ্তমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, অষ্টমী দিন বৃষ্টি দেখা যাচ্ছে, নবমী দিন রোদ বৃষ্টি দুইটাই দেখা যাচ্ছে, দশমী দিন ভালো থাকবে। আজকের দিনে যে অবস্থা লক্ষ্মী পূজার দিন ভালো থাকবে, পরবর্তী সময় টাইম টু টাইম আমরা ওয়েদার ফোরকাস্ট উপরে আমরা চলতে হবে। সর্বোপরি শারদোৎসব দুর্গাপূজার সময় রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকার ব্যাপারে আশ্বস্ত করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এবং পূজোর সময় কেবলমাত্র রাজ্যের ক্ষেত্রে এবার 390 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।